আমাদের খুব আজকে আর অনুদানটা পেয়ে আমরা সবাই খুব খুশি আছি। এরকম খুশি কোনোদিন ছিলাম না, অনেক কষ্টে আমাদের জীবনটা চলছে। আর আমরা শেখ হাসিনার খুব অনেক ধন্যবাদ যে আমাদের জিনিসগুলো দিয়েছে সময় সময়। যেমন আমাদের এই আশা করি এরপরে যেন আরো পাই, আরো এইভাবে দোয়া করি আল্লাহ আপনারা যে সহযোগিতা করেছেন ইনশাআল্লাহ আমাদের খুব ভালো হয়েছে আর আমরা খুব খুশি আলহামদুলিল্লাহ। আমরা অবমরণে ছিলাম স্যার, আমরা তো গ্রাম ঘুরতে পাচ্ছি না, গ্রামের ভিতরে যেতে পারছি না, ইনকাম করতে লোকজন জমাতে দিচ্ছে না, মানুষ বাড়ি ঘরে উঠতে দিচ্ছে না। আমরা পাইয়ে হেভি খুশি আছি, দোয়া করি আল্লাহর কাছে যে আল্লাহ আরো উন্নত করুক আপনাদের, যাতে আরো আপনারা বেশি বেশি দান করতে পারেন গরিব দুঃখীর মাঝে, এটাই আমরা কামনা করি সবসময়। আমাদের যদি একটু স্থানীয় আমাদের যদি গুচ্ছ গ্রাম করে দিত, তাহলে আমরা বসেই থাকতাম, বাচ্চা কাচ্চা লেখাপড়া করাইতে পারতাম, বিদেশে যাওয়া লাগতো না আমাদের। আমাদের তো খেত খামারি কোনো কিছু নেই, আমরা এই পথে পথে ঘুরি, পথে পথে খাই, আমাদের যতক্ষণই সাপের খেলা করি ততক্ষণই আমাদের রোজগার। আর এই মনে করেন এক দেড় মাস পর্যন্ত আমাদের কোনো খেলাধুলাও দেখে না, মানুষজন ভিড়ও করতে পারি না, তার ভিতরেও আমাদের চাল টাল কোনো কিছু নেই। একবেলা গেছিল ওই সে টিবুনি সাপের ওখানে, আমাদের যে ওনাদের যে পাইনি না পাওনে, একদিকে গেছিল এক জায়গায়, ওদিকেও সেটা হয়নি না হওয়ানে, আজকে আমাদের আমাদের মনে করেন বিশালভাবে পড়ে গেছে। আমাদের তো খেত খামারি নাই, চাল টাল তো আমাদের আর কি দিতে হতো, যদি দিতেও কিন্তু খুব উপকার হতো। খাদ্য অসুবিধার মধ্যে আছে, খাবার সংকটে আছে, অভাবে আছে, অসহায় অবস্থায় আছে, তাদের জন্য এটা উপহার। এটা আমাদের মাধ্যমে আমরা এটা গরিব দুঃখী মানুষের কাছে পৌঁছে দিচ্ছি, ঠিক আছে। আমি আমি হচ্ছে উপজেলা নির্বাহী অফিসার, ঠিক আছে। আমি আসছি এই আপনাদেরকে আমার রাজার উপজেলায় যারা এরকম মানুষ আছে তাদের কাছে যে যে খাবারগুলো পৌঁছে দিচ্ছে, ঠিক আছে। এই খাবার পেয়ে খুশি আপনারা? খুশি। এটা আপনাদের কিছুটা উপকারে আসবে তো নাকি? কিছুটা উপকারে আসবে, আচ্ছা ঠিক আছে। এই যে এটা এর মধ্যে কিন্তু প্রয়োজনীয় অনেক জিনিসপত্র আছে, তেল আছে, আটা আছে, তারপরে হচ্ছে ডাল আছে, লবণ আছে, চিনি আছে, সাবান আছে, এটা আমাদের জেলা প্রশাসন আমাদের মাদারীপুর জেলা থেকে আমাদের এটা পাঠানো হবে, আমরা এটা আপনাদের কাছে, ঠিক আছে। ওকে, ধন্যবাদ।